সত্রভূমি মাজুলীত পূবেন কলা পরিষদ সংস্থার তিনিদিনিয়াক অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় রঙালী বিহু গড়মূর মিনিষ্টেরিয়ামত অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় রঙালী বিহুর কালি অন্তিমটো দিন আছিল আর অন্তিমটো দিনত জুবিন গার্গর অনুষ্ঠান আছিল আর এই অনুষ্ঠানতে জুবিন গার্গক সংগীত সিন্ধু উপাধি প্রদান করা হয়েছিল আর এই সংগীত সিন্ধু উপাধি প্রদান করেছিল গড়মূর সত্রর সত্রাধিকার পরমানন্দ গোস্বামী আর ইয়ার পাছতে আসলে জুবিন গার্গে কিছু মন্তব্য করেছিল জুবিন গার্গে সত্রাধিকারক প্রভু ঈশ্বর বলে কোয়াক কিছু মন্তব্য করেছিল আর এই মন্তব্যর পাছতে বর্তমান সর্বত্র প্রতিক্রিয়া হয়েছে মূলত বর্তমান উপস্থিত আছে মাহরা সত্রর সত্রাধিকার মহেশ চন্দ্রদেব গোস্বামী মানে তখেতর জানিব বিচারিম আসলে জুবিন গার্গে যেখানে কথা উল্লেখ করলে কালি সত্রাধিকারসলক প্রভু ঈশ্বর বলে বোধন করাক এই সমগ্র বিষয়টো এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র মাজুলীত গতি এই ক্ষেত্রে আপনি কি কব এই কথা হল যে মানিলে ধান নামানিলে পতান আজি জুবিন গার্গ হল আমার সংগীত জগৎখনের এজন ভাল সাধক আর শিল্পী কিন্তু তেখেতৰ গুরুর প্রতি অসীম ভক্তি হব লাগিছিল সেটা হওয়া নাই আর একটা কথা কিন্তু মঞ্চত মঠত খাই পাগলা হয় আর তো কিছু তীর্যক মন্তব্য মানুষের প্রতি করে যদি সেটাই হয়েছে তো নজানি মর কিন্তু হলে সততে মানে মানুষক উপুঙ্গা করা আর গ্রুপ নিন্দা করা এই কথাবিল মানে কণ্ঠত একেবারে আগত থাকে নজানো আর ভগবানে কি করে ইমান উপরে গুছি গেলে নিজের গাতে পানিটা পড়েই গতি সময় আসব সময়ে পাক মারি ধরে শেষ গতি আমি বড় হাও নিদি কথা কিন্তু সংযত হোক সহনশীল হোক গুরুর প্রতি ভাব ভক্তি হোক যু মানুষ পিতৃ মাতৃকে নামানো এই কি আছে এতপা খাইলে গানটা গালে বড় ডর মানুষ নয় ঘটনা হল কি অন্তর তো নিকা হব লাগবেন ভাল ভাবমূর্তি হব লাগবে সংগীত থাকলেই নহব নয় সংগীত ভূপেন হাজরিকাই গেছে ভূপেন হাজরিকা আসন আজি কোনেও লোবা নাই যা কি নহক সদ্বুদ্ধি হোক গুরুর প্রতি ভাব ভক্তি হোক আর গুরু কি বস্তু যদি বাপেকর কোনবা গুরু আছিল গুড়ি গিয়ে শিকা বুঝায় শরণ ভজনবোর লোক বুঝিব যে গুরু কি বস্তু এনেই আর আমার যে সেই মিটিং আমি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর বলে যে কয় সেই নেগালেও হয় দেখো সিহতি কেউ গায় গতি মনে কোথাও যে সংযত হোক আর গুরুর প্রতি ভাব ভক্তি ভাল হোক আর মানে সবকে এনেকা কিছু তীর্যক মন্তব্য করে ফুরলে আমিও তো সুদাই নেও মানে ব্যবস্থা গ্রহণ করি মাজুলীর মাজুলীবাসীর কারণে সত্র সমূহ ক্ষীরর ভূষণস্বরূপ আর সত্রাধিকার সকলক অশেষ শ্রদ্ধা করে মাজুলীবাসী আর বিভিন্ন স্থানের লোকে কিন্তু কালি যেধরনের ঘটনা সংঘটিত হল যে ধরনের জুবিন গার্গে এই কথা উল্লেখ করলে প্রভু ঈশ্বর বলে সম্বোধন করাক সেই কথাই আসলে বিরূপ প্রতিক্রিয়া পেলাব নবপ্রজন্মর উপর